হ্যালো বন্ধুরা, ওগো বিদিশিনী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ পুজো পরিক্রমার অন্তিম পর্ব। প্রথমে মামা, মিমি, আমি আর তুতুন মিলে পৌঁছে গেলাম পার্ক সার্কাস। এখানকার প্রতিমা দর্শন করে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো এগডালিয়া এভারগ্রিন, কারণ আগের দিন যখন গেছিলাম তখনও পর্যন্ত কিন্তু প্যান্ডেলের উদ্বোধন হয়নি, তাই প্রতিমা দর্শন হয়নি, শুধু প্যান্ডেল দেখেই আমরা ফেরত চলে এসেছিলাম। তাই আমাদের এবার পরবর্তী যাওয়ার জায়গা হলো এগডালিয়া এভারগ্রিন। এত করে বলেছি, এতবার বলেছি, এরকমই মুখটা থাকবে যদি এই ভিডিওটা দিয়ে উঠতে পারি। ভাই কই? এই সময়ই হয় তো? ঠিক আছে, একসাথেই যাব। দশমীর দিন মানে আগের দিন তো নবমীর দিনে যেতে হবে। ও আচ্ছা, সে কোথায়? আমার মা গেছে নিজে। এগডালিয়া এভারগ্রিন সিংহী পার্কের প্রতিমা দর্শন করে সোজা পৌঁছে গেলাম হিন্দুস্তান ক্লাব। এখানকার থিম হলো দরিয়া পার। জীবনের এই অগাধ সমুদ্রের মাঝে ছোট্ট দেহতরী নিয়ে আমরা ভেসে চলেছি কুলের সন্ধানে। মন মাঝিকে কখনো উজানে বাইতে হয়, কখনো বা ভাটির টানে। ঝড় তুফান খরস্রোত পেরিয়ে পাড়ে যাওয়াই হলো একমাত্র লক্ষ্য। তাই হিন্দুস্তান ক্লাবের এবারের পুজো ভাবনাতে আমাদের জীবনের এই চিরন্তন যাত্রায় স্থান পেয়েছে নতুন আঙ্গিকে, আর সেটা হলো দরিয়াপাড়। এখান থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো কসবা, কারণ আগের দিন যখন আমরা কসবা গেছিলাম তখনও পর্যন্ত বসপুকুর শীতলা মন্দিরের প্যান্ডেল উদ্বোধন হয়নি, তাই অ্যাজ ইউজুয়াল প্রতিমাও দর্শন হয়নি। তাই ভাবলাম আগে প্রথমে আমরা প্রতিমা দর্শন করে নিই কসবার বসপুকুরের শীতলা মন্দিরের। এত সুন্দর প্রতিমা দর্শন করে একটু চা কফি খেয়ে পৌঁছে গেলাম বসপুকুর তালবাগান সর্বজনীন। এখানকার থিম হলো আদিকল্প। প্রকৃতির বিভিন্ন সামগ্রী নিয়ে আধুনিক ধাঁচে তৈরি করা হয়েছে এই মণ্ডপ।
এতগুলো দিয়ে হয়েছে গেলাম সেটা হলো রাজডাঙ্গা নব উদয় সংঘ। এখানকার থিম হলো পরম্পরা, এক কথায় প্যান্ডেল প্রতিমা সব ছিল ভাষায় অবর্ণ। ভাই কেমন লাগছে বিরিয়ানি? বিরিয়ানি দেখলে ওর কন্ট্রোল করতে পারে, আমিও পারি না রে, কেউই পারে না। সামনে এক প্লেট মাটন বিরিয়ানি কে আর কন্ট্রোল করতে পারে? ভালো করে প্লেট পুড়ে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার সময় এতটাই বৃষ্টি হচ্ছিল যে ভিডিওটা করা হয়। তারপর একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যেবেলা এবার মাকে বরণ করার পালা। আপনারা কিছু বলতে চান? ছবি জয়া আর কিছু? আবার এক বছর পর আবার পুজো একদম একদম। আর তোর ওরকম মনে হয়, আমিও পারি না রে ওরকম বলতে, বল তো যা ইচ্ছে বল। ও আচ্ছা ব্যাস ঠিক আছে, সবাইকে জানিয়ে দিস। তো দিদি আসবে ঠিক আছে। এটা আমার হচ্ছে আমার নাম মায়ের
না তোমারই স্কুল আচ্ছা আমার স্টুডেন্ট কাজ ফ্রি থেকে পড়ছে এখন চাকরি করছে ঠিক আছে অনেকদিন পর দেখা হয়েছে আর ওখানে আরেকজন রয়েছে আর রিম্পা আছে ওই যে আর আরেকজন আসছে আমার দুজন অনেক অনেক পুরনো স্টুডেন্ট একদম ছোট্ট একদম ছোট্টবেলাকার ও ফ্রিতে আর ও মায়ের স্টুডেন্ট ছিল আমি চাই তুমি কিছু হ্যাঁ বলো চীন দেশে তো কোনোদিনও যেতে পারবো না হ্যাঁ তাই এখন তোর ব্লগের ব্লগ থেকে আমি চীন দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে থ্যাংক ইউ শুভবিজয়া তোর সকল সব সাবস্ক্রাইবারদেরকে শুভবিজয়া থ্যাংক ইউ খুব ভালো থাক আনন্দে থাক একদম থ্যাংক ইউ তুই বলি তুই কিছু বলবি আমরা বলেছি দেখতে দেখতে এইভাবে পুজোর কটা দিন কেটে গেল আজ এইটুকু আশা করি তোমাদের সবার ব্লগগুলো খুব ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি পরের ব্লগ নিয়ে আসবো টাটা